শুরু করেন। নমস্কার, আজ আমরা আবার এসেছি বাংলাদেশে রাজীব ভাইয়ের বাসায়। সাথে রাজীব ভাই আছে। এখান থেকে আমরা আজকে যে সমস্ত অরিজিনাল থাই টু পাকিস্তানি কমলা এ সমস্ত চারা সেগুলো সংগ্রহ করার উদ্দেশ্যে এসেছি। সেগুলো আমরা এখান থেকে তুলব। এগুলো সব নেওয়া হচ্ছে। এই অরিজিনাল জাতগুলো এবার আমাদের ওখান থেকে সবাই পেয়ে যাবে। এখানে দাদা একটু একটু বলে রাখি, ইন্ডিয়া থেকে অনেকেই আমার কাছে ফোন দেয়, যেহেতু আপনার সাথে আমার অনেকগুলো ভিডিও দেখছে। ইন্ডিয়ান অনেকেই ফোন দেয়, আমার ফেসবুকে অ্যাড আছে, তারা প্রায় বলে যে আপনি যদি ওখান থেকে কোনো জাত পাঠান তাহলে আমাদেরকে একটু জানায়েন। তাই হয়তো ফেসবুকেও আমি এই ভিডিও দেব এবং ইউটিউবেও এই ভিডিও দিয়ে দেব। তা আজকে বেশ কিছু জাত যাচ্ছে, তার মধ্যে পাকিস্তানি কমলাটা বেশি যাচ্ছে, অনেক এখনো রেডি হয়নি। পাকিস্তানি কমলা, থাইটু কমলা, আর ছাতকি কমলা, আর একটা আছে হচ্ছে সাউথ আফ্রিকা নিয়েলো। এই জাতগুলো যাচ্ছে, সামনে আরও কিছু জাত যাবে, গেলে পর্যায়ক্রমে আমি আপনাদের জানাতে পারবো। এই তারা এক সপ্তাহের মধ্যে তো পাবে নাকি রেস্ট রেস্টে রাখবে? না না, জানুয়ারি 15 তারিখ থেকে। ও, জানুয়ারি 15 তারিখ থেকে চারাগুলো উনি সব ছেড়ে দেবে। এখন আমরা শুধু এইটা হচ্ছে পাকিস্তানি কমলা, পাকিস্তানি কমলা এটা কিন্তু ওয়ান। হ্যাঁ, পাকিস্তানি দুইটা জাত আছে, অনেকে ওইভাবে বলে না, পাকিস্তানি ওয়ান এবং টু, এই দুইটা কিন্তু কাছাকাছি জাত, একদম কাছাকাছি জাত। দুইটার ভিতরে যে খুব আহামরি পার্থক্য তা না, তবে এইটা হচ্ছে সানবার্ন এবং ড্রাই ব্যাক হয় না কমলার, কিন্তু এইটা সবচাইতে বড় সমস্যা, সানবার্ন এবং ড্রাই ব্যাক। এই দুইটাতে সানবার্ন এবং ড্রাই ব্যাক একেবারেই নাই, 100% নেই বললে ভুল হবে, যেহেতু আমরা তিন বছর ধরে আমাদের গাছ আছে, এবার 4 বছরে পড়ছে। তা আমরা এই 4 বছরে এখনো পর্যন্ত সানবার্ন এবং ড্রাই ব্যাক পাইনি। হয়তো 100 কমলা ধরছে, তার মধ্যে একটা কোয়ায় হয়তো হালকা রস কম পাইছি, ওইটাকে আসলে ওইভাবে সানবার্ন বলা যায় না। কিন্তু গাছের গ্রোথ, আমরা যতগুলো কমলা আছে তার মধ্যে পাকিস্তানি কমলার গ্রোথ অনেক বেশি অন্যান্য কমলার। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এক একটা কমলা কেমন হচ্ছে পাটে পাটে ফেসবুকে মাঝে মাঝে এক একটা করে পোস্ট দিয়ে দেবেন। হ্যাঁ, যেহেতু অনেকে কী করছে সায়ন নিয়ে বিশাল কিছু দেখাচ্ছে যে আমার এখানে বিশাল কিছু মাদার প্ল্যান্ট এরকম, আসলে বাস্তবে তো তা না, তাদের কাছে কিছুই নেই। আপনার কাছে প্রচুর বাগান রয়েছে, বড় বড় বাগান, এক একটা কমলা পাট, ওই যে আপনি মাঝে একটা ভিডিওতে করেছিলেন দেখলেন সব একসাথে সাজালে, ওরকম নয়, এক একটা কমলা কেমন হচ্ছে, তার খেতে কেমন, সাইজ কোন রকম, এক একটা পাটে পাটে ভিডিও দিয়ে দেবেন, তাহলে আরও সুবিধা। এখানে আর একটু বলে রাখা ভালো, আমরা এবার প্রায় দাদা সহ আমরা 20-25টা জেলা আমাদের যাওয়া হয়েছে। সাইট্রাসের 25টা জেলা, আমি যে গত পরশুদিন এসে আবারও 3-4টা জেলা ঘুরে আসলাম সাইট্রাস কালে। আমরা অনেক জায়গায় গেছি, কিন্তু একই কমলার ভিন্ন ভিন্ন নামে ডাকা হচ্ছে। এটা অনেক জায়গায় গেলে অস্ট্রেলিয়া, এই পাকিস্তানি হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, অনেক জায়গায় সাউথ আফ্রিকান, তারা বিভিন্ন নাম দেওয়ার, নতুন একটা নাম দিয়ে বিক্রি করতে পারলে সেল বেশি হয়, এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিক্রি হয়। তবে আপনারা এটা একটু খেয়াল রাখবেন যাতে ভুল জায়গার থেকে চারা নিয়েন না। আমার এই জাতগুলো দাদার এখান থেকে নিলে 100% সঠিক হবে। আমি আরও একটা কথা বলে রাখি, কেউ যদি বলে যে ভুল চারা এসেছে, বলবেন আমি বাংলাদেশ থেকে দাদা সামনে আছে, আমি আবার চারা দিয়ে দেবো, একটি টাকাও লাগবে না। কারণ আমি বরাবরই এই কথা বলি যে চারা যদি ভুল যায়, কেউ যদি প্রমাণ করতে পারে যে চারা জাতের সঠিক না, আমি আবার তাদেরকে ফ্রি চারা দেবো, একটি টাকাও দেওয়া লাগবে না। দাদাও সামনে আছে, আমি দাদারও বলে দিচ্ছি, দাদা যদি ভুল জাত যায় আমি আবার নতুন চারা দিয়ে দেবো, একটি টাকাও আমাকে দেওয়া লাগবে না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।